আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, যে যেখান থেকে আমাদের লাইভটি আজকে দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আমাদের আজকে বর্তমান পরিস্থিতিতে বক্তব্য হলো। এই এলাকার কিছু সুন্নি নামের বেদাতি মাজার পূজারীরা আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর যে মিছিল করার কথা ছিল, প্রশাসনের পক্ষতে এবং তাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে তারা কুলিয়ার সরস্বতী বাস স্ট্যান্ড যে তারা আসবে না, কিন্তু প্রশাসনকে উপেক্ষা করে এবং স্থানীয় নেতৃবৃন্দকে এবং উলামায়ে কেরামকে উপেক্ষা করে তারা আমাদের এখানে আসে। আমরা তাদের প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের সিরাতুন্নবী প্রোগ্রাম সেটাও আমরা বাতিল করেছিলাম। তারপরেও সেই উগ্র বেদাতি মাজার পূজারীরা অতর্কিতভাবে সরস্বতী মসজিদে হামলা করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, মসজিদের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মাদ্রাসা ধ্বংস করেছে এবং ইতিমধ্যেই আমাদের একজন মুসলমান ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ছাত্র এবং তৌহিদি জনতা আহত অবস্থায় আছেন। পরিস্থিতি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা কোনোভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কাজেই এই অবস্থায় স্থানীয় প্রশাসন, থানা প্রশাসন এবং আর্মি প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপে নেওয়ার জন্য আমি জোরদার আবেদন করছি। আমি সিনিয়র সহসভাপতি ইমাম উলামা পরিষদ উবায়দুল্লাহ আনোয়ার, কাজেই অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য এখন সম্পূর্ণ আমাদের পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের কথা তৌহিদি জনতা শুনতেছে না এবং কোনোভাবেই তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না।